আজ বানাবো বাঙালির প্রিয় মটন। আজ আমি এখানে প্রায় 6 কিলো মটন নিয়েছি রান্না করার জন্য। এই প্রথম এতটার মাংস আমি একসাথে রান্না করছি। চলুন তাহলে রান্নাটা কীভাবে করছি আপনাদের দেখাই। খুব ভালো করে মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেব এক বাটি, ছোটো বাটির এক বাটি টক দই, আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো। ব্যাস, এবার খুব ভালো করে মাখবো। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা পেঁয়াজ বাটা। ছোটো ছোটো পেঁয়াজগুলো ছিল তাই অল্প একটু থেতো করার মতো বেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। মাংসের পরিমাণ যেহেতু অনেকটা বেশিই ছিল, আর যেহেতু এটা রুমালি রুটি দিয়ে খাওয়া হবে তাই কিন্তু আমি এভাবে বানিয়েছিলাম। এবারে দিয়ে দেব মিট মশলা। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নেব। মাংসটা খুব ভালো করে মাখা হয়ে গেছে, এবার ম্যারিনেট করে রেখে দেব। এবারে একটা শুকনো কড়াই নিয়েছি, তাতে বেশ কিছু মশলা একটু ড্রাই রোস্ট করে মিক্সিতে পেস্ট করে একটা মশলা বানাবো। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা ধনে 2 চামচ পরিমাণ, আর দিয়ে দেব গোটা জিরে 2 চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি মৌরি 1 চামচ পরিমাণ দিলাম মৌরিটা। আর দিয়ে দেব বড় এলাচ আর জায়ফল জৈত্রী, দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজবো। এখন এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ আছে, লবঙ্গ আছে আর দারচিনি, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ না আসা পর্যন্ত কিন্তু ভাজবো। মশলা ভাজা হয়ে গেছে, এখন এবার রান্না করে নেব। তার জন্য বড় আমি একটা ডেচকি বসিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। 6 কিলো মাংস তাই জন্য পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিতে হবে, আর তাছাড়া মাংস ম্যারিনেটের সময় কিন্তু পেঁয়াজ বাটা দিয়েছি। দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা।
পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, যাতে খুব ভালো করে মশলাটা তাড়াতাড়ি কষে যায়, পেঁয়াজগুলো নরম হয়ে যায়। পেঁয়াজগুলো খুব বেশি কিন্তু ভাজিনি, এখন এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুনের সঙ্গে এবার মাংসটাকে বেশ ভালো করে কষাবো। এবার মাংসটার মধ্যে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্নাটা হতে দেব। ফিরে এলাম মোটামুটি 20 মিনিট পর। চলুন দেখি কতদূর কি হলো। রান্নাটা হতে একটু সময়ই লাগবে, কারণ কি খাসির মাংস সিদ্ধ হতেও অনেকটাই সময় লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। এবার যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে তার জন্য দিয়ে দিলাম। আর বেশ কিছুক্ষণ সময় ধরে কষাবো। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে, মাঝখানে আমি ভেজে রাখা আলু দিয়ে দিয়েছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গেছি। এখন দিয়ে দেব গরম মশলা, বেশ কিছুটা পরিমাণে জলও আমি দিয়েছিলাম। গরম মশলাটা দেওয়ার পর 10 থেকে 15 মিনিট আর একটু হালকা আঁচে হতে দেব, তারপরেই কিন্তু নামিয়ে নেব। একদম তৈরি হয়ে গেল মটন কষা। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।